রামপুরা টোটাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য আর কোনো তদন্ত করবে না, ধৃতদের সিবিআই এর হাতে তুলে দিতে হবে নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। 7ই এপ্রিলের মধ্যে সিবিআই কে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। রামপুরা কাণ্ডে বিচারের স্বার্থে মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে এই নির্দেশ, জানালো কলকাতা হাইকোর্ট। এর আগে শকিং ও দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি রামপুরা কাণ্ডের প্রতিবাদে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কংগ্রেস, সিপিএম ও বিজেপি। এদিন সবকটি মামলার একসঙ্গে শুনানি হয়। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে সব পক্ষই নিরপেক্ষ কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি করে। সব পক্ষের বক্তব্য শোনার পর এই মামলায় এদিন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বলে, যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক, মর্মান্তিক ও ভয়াবহ। মঙ্গলবার সিট গঠন করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সিটের তরফ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অভিযোগ করা হয় ঘটনাস্থল থানা থেকে অত্যন্ত কাছে হওয়া সত্ত্বেও পুলিশ অগ্নিদগ্ধ হতে থাকা মানুষদের উদ্ধার করতে সময় মতো পৌঁছয়নি। মামলাকারীর আইনজীবীরা অভিযোগ করেন যে যেভাবে তদন্ত হওয়া প্রয়োজন ছিল তা হয়নি। অভিযোগ ছিল কত মানুষ ঘটনাস্থলে উপস্থিত ছিল তা নিশ্চিত করার জন্য টাওয়ার ডাম্পিং টেকনোলজিও ব্যবহার করা হয়নি। নমুনা সংগ্রহের ভিডিওগ্রাফি করা এবং সাক্ষ্য গ্রহণ ও গোপন জবানবন্দি নেওয়ার ক্ষেত্রে গাফিলতি রয়েছে। মৃত্যুকালীন জবানবন্দি নেওয়ার ক্ষেত্রে উপযুক্ত নিয়ম মানা হয়নি বলেও অভিযোগ। অভিযোগ খতিয়ে রেখে আদালতের সিদ্ধান্ত, মামলার গুরুত্ব অনুযায়ী যে পদ্ধতিতে তদন্ত হওয়া প্রয়োজন ছিল তা হয়নি। 7ই এপ্রিল ফের এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।